হে জামিয়াতুল ফালাহর ময়দানে উপস্থিত মুসলিম জনতা, আজকে আলাউদ্দিন জিহাদি জুমার নামাজ পড়েছে চট্টগ্রামের বদ্দরহাটে। আমি হুসনে জাননি এক মসজিদে প্রবেশ করলাম, বদ্দরহাটে নতুন থানার ওইদিকেই বড় রাস্তার অপোজিট একটা মসজিদ আছে পুকুর পারে, সেখানে নামাজ পড়তে গেলাম। অবসর আছে একটু আগে ভাগে মসজিদে চলে গেছি, আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে শুনতেছি মসজিদের খতিব সাহেব, তিনি বলতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই করে সেই করে মানে এক ধরনের সমালোচনা করে পরক্ষণে তিনি বলতেছে ইয়াজিদের ব্যাপারও বেশি বাড়াবাড়ি করা যাবে না, ইয়াজিদের তেমন কোনো দোষ ছিল না, এমন ইয়াজিদ সাহাবি ছিল। নাউজুবিল্লাহ বলেন, ইয়াজিদকে সাহাবি বলে উনি আখ্যায়িত করলেন, শব্দটা দুই থেকে তিনবার বললেন। আমি চিন্তা করলাম আমি কি ভুল শুনতেছি, সাথে আমার মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে আসাদ ভাই উনি কি ইয়াজিদকে সাহাবি বললো নাকি, কারণ আমার শোনার মতো তো ভুল হতে পারে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই উনি কি ইয়াজিদকে সাহাবি বললো নাকি, তো ওনারা বলতেছে তাই তো বললো মনে হচ্ছে। আমি তখন দাঁড়িয়ে বিনয়ের সাথে বললাম যে সম্মানিত খতিব সাহেব আমি একজন মেহমান, আপনার আলোচনা শুনলাম, বিনয়ের সাথে জানতে চাচ্ছি আপনি কি ইয়াজিদকে সাহাবি বলেছেন। উনি সগৌরবে সিনা ভাসিয়ে পুনরায় বলতেছেন হ্যাঁ আমি ইয়াজিদকে সাহাবি হিসেবেই মানি। ইয়াজিদের জন্ম হলো 26 হিজরি, সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হলো 10 হিজরি শেষে, আরেকটা মতো হলো 11 হিজরি। রসুল ইন্তেকাল যদি 11 হিজরি হয়, ইয়াজিদের জন্ম যদি 26 হিজরি হয়, তাহলে উনি সাহাবি হয় কিভাবে? আমি তৎক্ষণাৎ বললাম আপনার এই বক্তব্য সঠিক নয়, ইয়াজিদ কখনোই সাহাবি নয়, কারণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে পর্দা করেছেন, ইন্তেকাল মুবারক করেছেন 10 হিজরির শেষের দিকে, অন্য বর্ণনায় 11 হিজরিতে রবিউল আউয়াল শরীফে, আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। কত হিজরি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 10 হিজরিতে ইন্তেকাল হয়, ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, মাঝখানে কত বছর ব্যবধান? জোরে বলেন, 15 থেকে 16 বছর পরে ইয়াজিদের জন্ম, যেই লোক আল্লাহ রসুলের জামানায় জন্মই হয়নি, 15-16 বছর পরে তার জন্ম হলো, সে সাহাবি হলো কিভাবে? হাফেজ ইবনে হাজার আসকালানি আল ইসাবা ফি তামিজি সাহাবার মধ্যে বলেছেন মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ রাসূলের সাথে মিলিত হয়েছে এবং ইসলামের উপরে মারা গেছে সে হলো সাহাবি। আপনার এই কথার যৌক্তিকতা কি, দলিল কি? উনি একটু ঘাবরাবি বা ঘাউরামি দেখিয়ে বলতেছে আমার কাছে কিতাবপত্র আছে, নামাজের পরে আপনাকে দেখাবে, নরম হলো না। আমি বললাম আমার নাম মুফতি আলাউদ্দিন জিহাদি, আমি নামাজের পরে থাকবো। আমাকে অনেকে চিনে না, নামটা বলার পরে দেখি সব স্তব্ধ হয়ে গেছে। নামাজ শেষ হলো, আমি বললাম যে খতিব সাহেব হুজুর নামাজ কি শেষ হলো? তো এটা পরে কথা হবে, আপনি পরে একদিন আইসেন। আমি বললাম আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আসা যাওয়ার ব্যাপার স্যাপার আছে, ব্যস্ততার ব্যাপার আছে, আমি পরে আসবো কেন? এখন এটা মীমাংসা হতে হবে, হয় আমি ভুল না হয় আপনি ভুল। তখন উনি রাগান্বিত হয়ে বলতেছেন হ্যাঁ এটা সময় দিতে হবে। আমি বললাম কতটুকু সময়? তো 50 দিন হইতে পারে, কারণ ওনার মসজিদ, উনি 20 বছর যাবত এই মসজিদ ইমামতি করে, ওনার একটা ক্ষমতা থাকতেই পারে। উনি বলতেছে 50 দিন হতে পারে। আমি বললাম 50 দিন আপনার জন্য ওয়েট করবো নাকি, আজকে এটার জবাব দিতে হবে আপনাকে। তখন উনি বলতেছে আমি জিয়ারত করব। আরেকজন মুরব্বী কথা টান দিয়ে বলল হুজুর উনি জিয়ারত করুক, জিয়ারতের পরে কথা বলে। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ তাও ঠিক আছে, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারতের পরে আমি বললাম হুজুর আসেন, মানে নাসুর বান্দা এমনভাবে কামড় দিয়ে ধরছি, ছুটার কোনো কায়দা নাই, আলাউদ্দিন জিহাদি যাকে ধরে খালি হাতে ধরে না।
আলাউদ্দিন জাহাদি ছাই দিয়েও ধরে না প্লাস দিয়ে টিপ মেরে ধরে যেন ছুটতে না পারে বাধ্য হয়ে নিরুপায় হয়ে তিনি আস্তে আস্তে মেহরাবের দিকে ইমামের মুসল্লার দিকে আসলেন আমি ওনাকে বসালাম মুসল্লিদের বললাম এ ভাইরা দাদু ভাইরা আপনারা বসেন কিছু যুবক ছিল ইয়াং জেনারেশন আমি তাদেরকে বললাম ভাই আপনারাও বসেন আপনাদের দরকার লাগবে তো সব যুবকদেরকে বসালাম ওনাকে পুনরায় জিজ্ঞাসা করলাম উনি একই কথার উপরে অনর অবস্থানে আছে ইয়াজিদ সাহাবী আমি চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই আপনারা কি ইয়াজিদকে সাহাবী মানেন আর আওয়াজ দিয়ে বলেন মানেন তাকবীর লাগবে না শুনুন কথা আমি ওনাকে ডিটেইলস কিতাবের রেফারেন্স দিয়ে 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 বিষয়টা বুঝালাম যে ইয়াজিদ কখনো সাহাবী হতে পারে না এই ঘটনা এই দলিল এই কিতাব অমুক ইমাম কিছু রেফারেন্স দিলাম দেওয়ার পরে উনি বিশাল এক কিতাব বের করেছেন মাসিক ম্যাগাজিন একটা বের করেছেন ম্যাগাজিনের নাম আদ-দাওয়া এটা অনেক বড় কিতাব না এত বড় বিশাল কিতাব দেখে উনার মুসল্লিরাই হাসাহাসি শুরু করেছে আমাদের খতিব সাহেবের তো বিশাল কিতাব এত বড় কিতাব হুজুর রাখে কোথায় আমি বললাম এই ম্যাগাজিন দিয়ে আপনি দলিল দিবেন আমি তো ভাবছিলাম না জানে কত বড় কিতাব আপনি আমার সামনে নিয়ে আসবেন আমি সে প্রস্তুতি নিয়ে রাখছি আমার মোবাইলে কয়েক হাজার কিতাব আছে আর এই সিনাটা ভর্তি হাজার হাজার না প্রায় লক্ষাধিক কিতাব আছে সিনার ভিতরে আমি পুরো প্রস্তুতি নিছি উনি ম্যাগাজিন নিয়ে দাঁড়াইছে আমি বললাম ঠিক আছে আপনার কষ্টটা সার্থক হোক আপনি এই ম্যাগাজিন থেকে দেখান যে ইয়াজিদ সাহাবী কোন জায়গায় লেখা আছে এখন উনি অনেক কষ্ট করে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহের একটা কৌল বের করলেন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়াজিদের ব্যাপারে যে ওয়ালা নুহিব্বুহু ওয়ালা নুসাব্বিহু আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না একটা কৌল উনি বের করলেন তা আমি বললাম এটা তো একটা কৌল ইমাম জাহাবির কথা আপনি শুনুন ইয়াজিদ এত বড় ভয়ঙ্কর লোক ছিল সেই ইয়াজিদের হুকুমে মক্কা মুকাররমায় আক্রমণ হয়েছিল হে চট্টগ্রামবাসী শুনে রাখো এই কুলাঙ্গার বেঈমান মালাউন ইয়াজিদ আদেশ দিয়ে তার বাহিনী মক্কা শরীফে পাঠিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন মক্কা মুকাররমায় ছিলেন সেই সময় তারা অগ্নি স্ফুলিঙ্গ এবং পাথর এমন ভাবে নিক্ষেপ করেছিল সেই পাথরের আঘাতে আঘাতে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ ভেঙ্গে চুরমার হয়ে গেছিল সেই অগ্নি স্ফুলিঙ্গে সেই আগুন লেগে কাবা ঘরের গিলাপ পর্যন্ত জ্বলে গেছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাইল যাবিহুল্লাহকে উদ্যত হয়েছিলেন তখন আল্লাহ তাআলা সেই ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটা জান্নাতি পশু দিয়ে দিলেন সেই পশুর মাথার শিং কাবা ঘরের গিলাপের উপরের দিকে টানানো ছিল ইয়াজিদের বাহিনী কর্তৃক ওই আগুন নিক্ষেপের পরে সেই পশুর মাথাটা পর্যন্ত আগুনে পুড়ে গেছে এই হলো ইয়াজিদের ভালো কর্ম কি ভালো কর্ম না দ্বিতীয় কর্ম চট্টগ্রামের মুসলমান শোনো কেন বলছি আজকের ওয়াজটা চট্টগ্রামের ওয়াজ চট্টগ্রামের ওয়াজ আজকে চট্টগ্রাম শুনিয়ে যায় শোনো হে যুবক ভাইরা এই ইয়াজিদ তার বাহিনী পাঠাইছিল মদিনা শরীফে মদিনা শরীফ যে ইয়াজিদের বাহিনীরা কি কাজ করেছে দশ হাজার সাহাবিকে কি বৃদ্ধ কি মধ্যবয়সী কি শিশু দশ হাজার সাহাবিকে যেখানে পেয়েছে ওখানে তারা শহীদ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন কয় হাজার জবানটা খুলে বলেন কয় হাজার দশ হাজার সাহাবিকে এই ইয়াজিদ বাহিনী হত্যা করেছে তিন হাজার মহিলা সদস্য যারা সাহাবি পরিবারের সদস্য ছিলেন তাদের ইজ্জত নষ্ট করেছে এই অত্যাচার করেই সে সীমাবদ্ধ হয়নি সে মসজিদ নববী যেটা পুরাতন অংশ হাজি সাহেবান্দা নিশ্চয় জানেন মসজিদ নববীর পুরাতন যে অংশ মূল যে মসজিদ নববী ওইখানে সে উট ঘোড়া গাধা এগুলি বাঁধার জন্য গোয়ালঘর তৈরি করলো গোয়ালঘর বুঝেন নবীর মসজিদে গাধা বাঁধার জন্যে ঘোড়া বাঁধার জন্য উট বাঁধার জন্য গোয়ালঘর তৈরি করেছে এই হলো ইয়াজিদ এবং তার বাহিনীর চরিত্র আজকে সেই ইয়াজিদকে সাহাবি বানাইতে চায় তারা 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 কখনো নবীর পক্ষের লোক নয় না কোরআনের পক্ষের লোক না হাদিসের পক্ষের লোক রানসদের দলাল
আমি কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না ওই ঐক্যবদ্ধভাবে সকল মুসলিম জনতা সুন্নি জনতা এই নজদি দালাল যারা নবীর দুশমন আহলে বাইতের দুশমন কারবালার দুশমন ইয়াজিদের দালালদেরকে রুখে দিতে হবে আমরা 1400 বছরের আগের 1300 বছরের আগের ইয়াজিদ দেখিনি কিন্তু এই জামানায় মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করার নতুন ইয়াজিদদেরকে দেখি আপনারা যদি মনে করেন ইমাম হুসাইনের পক্ষে আমরা কথা বলবো না সেটা আপনাদের ব্যাপার হাসর আপনাদের ইয়াজিদের সাথেই হবে আমরা যতদিন বেঁচে আছি ইমাম হুসাইনের পক্ষে কথা বলবো কিনা সবাই বলেন বলবো কিনা খাবার পেয়ে মনে হয় আওয়াজ কমে গেল নাকি ইমাম হুসাইনের পক্ষে কথা বলবেন কিনা যদি দ্বিতীয়বার এই চট্টগ্রামের কোন মসজিদে ইয়াজিদকে সাহাবী বলা হয় তাহলে তার আলোচনা শুনে কি মারহাবা বলবেন কি করবেন শুধু নাউজুবিল্লাহ আমি দেখলাম পদ্মারহাট ওই মসজিদে কমিটি যারা ছিল বেশিরভাগই খতিব সাহেবের ভক্ত কিন্তু আল্লাহর কি দয়া আমি যখন বিষয়টা বুঝাইয়া বললাম সব মুসল্লি সব আমার পক্ষে চলে আসে একজনও ওনার পক্ষে না একজনও ওনার পক্ষে পাইলাম না শেষে চিন্তা করলাম ওনারই আবার মাইক ধরে শুরু করে অবস্থা বেগতিক আমি আবার পরে বললাম খতিব সাহেব হুজুর আপনি কি ভুলে মনে হয় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম বলতে গিয়া ইয়াজিদের নাম বলে ফেলছেন নাকি এরকম নাকি পরে দেখি আমার ডান পাশে হাটাজারি মাদ্রাসার চার পাঁচ জন আলেম আছে ওনারাও আমার মতো মুসল্লি এই ঘটনা দেখে ওনারাও দাঁড়াইছে চার পাঁচ জন আলেম তারাও এই কথাটা আবার নিয়ে গেল বলল যে হ্যাঁ জিহাদি সাহেব আমাদের ও মনে হয় উনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কথা বলতে গিয়ে মনে ইয়াজিদের কথা বলে ফেলছে তা আমি ওনাকে মুরব্বীকে খতিব সাহেবকে কানে কানে বললাম আর বাড়াবাড়ি কইরেন না করলে আপনার ক্ষতি হইব এইটার মধ্যেই থাকেন আর জীবনে কোনোদিন ইয়াজিদরে সাহাবি বানাইবার চেষ্টা করেন না সুন্দর মতো সেখান থেকে বিদায় নিয়ে আসি আজকে আপনাদের খেদমতে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো শুধু এই মসজিদ নয় বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে যেখানে ইয়াজিদের দালাল আছে আছে না নাই সেই ইয়াজিদের দালালের সাথে কোনোদিন আমাদের ঐক্য হবে না ইয়াজিদ এমন একজন অভিশপ্ত এমন একজন মালউন ছিলেন যাকে পৃথিবীর কোন ইমাম প্রশংসা করে নাই একজন ইমামও তাকে রহমতুল্লাহ আলাইহি বলে নাই সবাই বলছে লানাতুল্লাহ আলাইহি আল্লাহর লানত তার উপরে বলেন না আমিন